সম্প্রতি একটি ছবি নিয়ে তাকে ঘিরে তর্জা তুঙ্গে। সেই তর্জা এতটাই জটিল হয়ে গিয়েছিল যে প্রযোজকরা তার সঙ্গে আর ছবি করবেন কি না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। তবে সেই টানাপোড়েনে বেশি দিন থাকতে হলো না টলি পাড়ার অভিনেত্রী তৃণা সাহাকে, কারণ সম্প্রতি মুক্তি পাবে তৃণার নতুন ওয়েব সিরিজ পিলকুঞ্জ। সোমবার বিকেল মধ্য কলকাতার একটি বহুতলের সামনে এসে দাঁড়ালো একটি ট্যাক্সি। আর পাঁচটা ট্যাক্সির মতো কিন্তু নয়, শহরের পরিচিত ট্যাক্সির গায়ে কালো হলুদ ডোরা কাটা দাগ। গাড়ি থামতেই ভিতর থেকে নেমে এলেন শন বন্দ্যোপাধ্যায় এবং তৃণা সাহা। সামনের সিট থেকে নেমে এলেন পরিচালক অর্ণব রিঙ্গ বন্দ্যোপাধ্যায়। ব্যাপারটা কি, আসলে চলতি মাসে মুক্তি পাওয়ার কথা পরিচালকের নতুন ওয়েব সিরিজ পিলকুঞ্জের, তারই প্রচারের এই আয়োজন। কিন্তু ট্যাক্সির গায়ে বাঘের মতো এমন ডোরা কাটা ডিজাইন কেন? জানা গিয়েছে এই ওয়েব সিরিজের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বাঘ। সোমবার শহরের বিভিন্ন জায়গায় এই বিশেষ ট্যাক্সি নিয়ে সিরিজের প্রচার সারলেন কলাকুশলীরা। তৃণাও এই নতুন ওয়েব সিরিজ নিয়ে যথেষ্টই উচ্ছ্বসিত। এই সিরিজে তার চরিত্র একজন চিকিৎসকের ভূমিকায়, যার নাম বিদিতা। নিজের চরিত্র নিয়ে খুব বেশি খোলসা না করলেও ট্রেলার এবং তৃণার সোশ্যাল মিডিয়া থেকে জানা গিয়েছে তিনি চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছেন। প্রসঙ্গত মাতঙ্গিনী ওয়েব সিরিজে তৃণাকে ঘিরে দানা বাঁধা সাম্প্রতিক বিতর্ক এখনও অনেকের মনেই টাটকা। বহু টানাপোড়েনের মধ্যে নিজের নতুন ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত রয়েছেন টলি অভিনেত্রী। সামনেই নিজেদের নতুন পোশাক কোম্পানির আত্মপ্রকাশও রয়েছে, তা নিয়েও ব্যস্ত রয়েছেন তৃণা। হাই নিউজ নেটওয়ার্ক।